আজকের পর্বে খুব ঝটপট, সহজ এবং মজাদার একটা বিফ ভুনা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম দর্শক, আনার্স কিচেন অ্যান্ড রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক সময় আমরা মাংস কীভাবে মজাদার এবং ঝটপট ভুনা করা যায় সহজ প্রসেসটাই খুঁজে থাকি, সেই রকম একটা সহজ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে নিই। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর আমি নিয়েছি সলিড অংশ, নিয়েছি মাঝারি থেকে ছোট একটু সাইজ করে। এখানে কিছু মশলা নিয়েছি, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, নিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, আর নিয়েছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, নিয়েছি এখানে 7 মতো লবণ, আর নিয়েছি 1/4 চা চামচ করে জয়ফল জয়িত্রী গুঁড়া। দর্শক, এখানে আমি লবণটা প্রথমে 7 মতোই ব্যবহার করব এবং প্রয়োজনে অ্যাড করে নিব। এখন আমি সবগুলো একসাথে মাংসের সাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও নিয়েছি 1/2 কাপ টক দই। আমি 1 কেজি মাংসের জন্য 1/2 কাপ টক দই ব্যবহার করছি। এখানে নিয়েছি 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা, যেটাকে আমি প্রথমে ব্লেন্ডারে গুঁড়া করে নিব এবং এটা রান্নার মাঝখানে আমরা ব্যবহার করব। নিয়েছি এখানে ফোড়নের জন্য কিছু আস্ত গরম মশলা, 2টা তেজপাতা নিয়েছি, 1টা স্টার অ্যানিস নিয়েছি, 2 টুকরা দারুচিনি নিয়েছি, 1টা লবঙ্গ, 5-6টা, 4-5টা নিয়েছি সবুজ এলাচ, 1টা কালো এলাচ। এ হলো আমার আস্ত গরম মশলা। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো নিয়েছি আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি সব কিছু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। মাংসের সাথে সব কিছু আমাদেরকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন মাংসের গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। এখন মাংসটাকে আমরা 30 মিনিট ম্যারিনেট করে রাখব। এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটাকে গুঁড়া করে নিয়েছি, তো পর্যায়ক্রমে এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে রান্নার জন্য 1টা প্যানে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের একটু বেশি লাগবে, দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলার ফোড়নটা হালকা নেড়ে। এখন আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আমার চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে হাইতে রেখেছি। এখন আমরা মাংসটাকে নেড়ে নেড়ে 10 থেকে 12 মিনিট পর্যন্ত আমরা এটা কষিয়ে নিব। অবশ্যই মাঝে মাঝে আমাদেরকে এটা নেড়ে দিতে হবে, যেন তলানিতে লেগে না যায়। তো আপনি এটা 10 থেকে 12 মিনিট কিন্তু এভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে প্রথম দিকে। দেখুন, খুব সুন্দরভাবে আমার মাংসটা 10 মিনিটে কষা হয়ে গিয়েছে এবং তেলটাও উপরে উঠে এসেছে। আমি আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। মাংসটা যত কষানো হবে মাংসের স্বাদটা অনেক বেশি হয়। এখন আমি 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। দর্শক, এখানে মাংসের উপর ডিপেন্ড করবে পানিটা কতটুকু লাগতে পারে। যেমন আপনার গরুর মাংসটা যদি কচি গরুর মাংস হয় তাহলে পানিটা কম লাগবে। এখন আমি ঢেকে 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। মাঝখানে অবশ্যই আমাদেরকে নেড়ে দিতে হবে। ফিরে এসেছি 20 মিনিট পর। দেখুন, আমার মাংসটার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, মাংসটা অর্ধেক হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তার গুঁড়া। দর্শক, অবশ্যই এইভাবে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, না হয় মাঝখানে আপনি মিস করে যাবেন। আপনার টিপসগুলো যদি মিস হয়ে যায় তাহলে আপনার রেসিপিটা ভালো হবে না। এখানে আমি আরও 1/2 কাপ মতো গরম পানি দিয়ে নিচ্ছি, মাংসটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি সব কিছু ভালোভাবে মিশাই নিচ্ছি। এখন ঢেকে আমি আরও 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। ফিরে এসেছি 10 মিনিট পর। দর্শক, আমাদের মাংসটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, অর্থাৎ আমার মাংসটা অলমোস্ট রান্না শেষ। এখন এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু
ফালি করে দিয়ে দিচ্ছি স্পেশাল একটা মশলা, আর সেটা হচ্ছে 1 চা চামচ আস্ত জিরা, 2টা এলাচ, 1টা দারুচিনিকে হালকা তেলে গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়াটা মশলা যখন আপনি মাংসের রান্নার শেষে দিবেন তখন অসাধারণ হয় রান্নাটা। এখন দেখে আমি 6-7 মিনিট একটু দমে রাখবো। ফিরে এসেছি 7 মিনিট পর, দেখুন আমার মাংস রান্না কিন্তু শেষ, খুব সুন্দর একটা সুগন্ধি বের হয়েছে আর মাখা মাখা গ্রেভি ভুনা হয়েছে খুব সুন্দরভাবে। আপনি যদি গ্রেভি আরও জোর রাখতে চান তাহলে পানিটা বাড়িয়ে দিতে পারেন। হয়ে গেল আমার মাংস রান্না, এখন পরিবেশনের পালা। দেখলেন তো কত সহজ ঝটপট তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।